বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। কেননা আমার আজকের ক্লাসটি তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারের ছাত্রছাত্রী আছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, এমনকি যারা সাত কলেজেও পড়ো, তাদের হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বইটি নিয়ে। তো আজকে কিন্তু আমার কস্ট অ্যাকাউন্টিং বইটির প্রথম ক্লাস। তো এই ক্লাসটি হচ্ছে তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পাস কোর্স নিয়ে পড়ছো তাদের বিবিএসে, তাছাড়া হচ্ছে তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে পড়ো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী আছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বিষয়টি, কস্ট অ্যাকাউন্টিং বিষয়টি, আমার খুবই পছন্দের একটি বিষয়। তো দুঃখিত, তো এই যে কস্ট অ্যাকাউন্টিং বিষয়টি, আজকের যে ক্লাসটিকে আমি চারটি অংশে ভাগ করেছি। কয়টি অংশে? চারটি অংশে। তো তোমরা অবশ্যই আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তো আমি আশা করছি আজকের ক্লাসটি শেষে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। যে চারটি অংশে ভাগ করেছি, আমি প্রথমেই আজকের ক্লাসে আলোচনা করব বা বলে দেব কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং নাম্বার টুতে আমি একটি অধ্যায় নিয়ে, গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে বেসিক আলোচনা করব। নাম্বার থ্রিতে হচ্ছে আমি যে বেসিক অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়ের একটি ছক তোমাদেরকে বলে দিব কিভাবে ছকটি করবে। নাম্বার ফোরে হচ্ছে কি, আমি একটি বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, নাম্বার ওয়ানে আমি কি কি অধ্যায় হচ্ছে গুরুত্বপূর্ণ তা বলে দিব, নাম্বার টুতে হচ্ছে একটি অধ্যায় শুরু করে তার বেসিক পরিপূর্ণভাবে আলোচনা করব, নাম্বার থ্রিতে হচ্ছে একটি ছক, বেসিক ছক আলোচনা করব, তারপর হচ্ছে যেই ছকটি মনে রাখলে তুমি ওই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কই করতে পারবে, নাম্বার ফোরে হচ্ছে আমি একটি পার্ট সি এর বোর্ড প্রশ্ন পুরোপুরিভাবে সমাধান করে দেব, এবং আমি আজকের ক্লাসের পরে খুব তাড়াতাড়ি অনেকগুলো ক্লাস করে দেব তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। তো আসো আমরা প্রথম অংশে যাচ্ছি। কস্ট অ্যাকাউন্টিং বইতে আমরা কি কি অধ্যায় করব, তারপরে আমি তোমাদেরকে কস্ট অ্যাকাউন্টিং বইয়ের একটু বেসিক ধারণা দিচ্ছি। তো দেখো, আমি নাম্বার ওয়ানে আমাদের রয়েছে সূচনা অধ্যায়টি আমরা করব, নাম্বার টুয়ে রয়েছে কস্ট শিট, সেটি আমরা করব, নাম্বার থ্রিতে আমাদেরকে রয়েছে হচ্ছে তোমার ম্যাটেরিয়াল অধ্যায়টি, সেটি আমরা করব, নাম্বার ফোরে হচ্ছে লেবার অধ্যায়টি করব, নাম্বার ফাইভে হচ্ছে ওভারহেড। আমরা এই প্রথম পাঁচটি অধ্যায় করব। প্রথম অধ্যায়টি হচ্ছে থিওরি অধ্যায়, পরের চারটি অধ্যায় হচ্ছে কস্ট শিট, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। এই চারটি অধ্যায় ভালো করে পড়বো, তারপরে যদি কারো সময় থাকে অধ্যায় আট, ওখানে একটি আছে হচ্ছে সার্ভিস কস্টিং, সেটি ভালো করে পড়বো। তাছাড়া ছয়, সাত এবং নয় আরও তিনটি অধ্যায় রয়েছে, যারা অনেক ভালো করতে চাও, ওখানে আছে জব কস্টিং, স্ট্যান্ডার্ড কস্টিং আছে, প্রসেস কস্টিং আছে, তো ঠিকা কার্য, কন্ট্রাক্ট কস্টিং আছে তোমাদের লাস্টের অধ্যায়টি। তো এই অধ্যায়গুলো হচ্ছে যারা অনেক ভালো করতে চাও তাদের জন্য। তবে যারা পাস করতে চাও, তোমরা এক থেকে পাঁচ প্রথম পাঁচটি অধ্যায় করবে, যদি সময় থাকে অধ্যায় আট করে নিবে। তো আসো, যেটি বলছিলাম, প্রথম অধ্যায় থিওরি, তোমরা গত পাঁচ বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ে নিবে। নাম্বার টু হচ্ছে আমাদের কস্ট শিট, সেটি হচ্ছে গত পাঁচ বছরে বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান আমরা পড়ে নিব, যে 2015 সাল 2016 সাল 2017 সাল 2018 সালে যে যে বোর্ড প্রশ্ন এসেছিল, পার্ট বি এবং পার্ট সি এর অঙ্কগুলো ভালো করে করলে আমার হয়ে যাবে। তারপর হচ্ছে কি, অধ্যায় তিন হচ্ছে ম্যাটেরিয়াল অধ্যায়টি থেকে আমরা গত পাঁচ বছরের বোর্ড প্রশ্নগুলো করে নিব। নাম্বার ফোরে হচ্ছে আমাদের আছে লেবার অধ্যায়টি, নাম্বার ফাইভে আছে ওভারহেড অধ্যায়টি, এবং নাম্বার এইটে হচ্ছে সার্ভিস কস্টিং। তো আসো আমি প্রত্যেকটি অধ্যায় একটু একটু করে আলোচনা করে আজকে আমি অধ্যায় দুই নিয়ে আলোচনা করব, অধ্যায় দুই কস্ট শিট। তো দেখো, অধ্যায় একে রয়েছে সম্পূর্ণ থিওরি, তোমরা বাসায় পড়ে নিবে, হচ্ছে কস্ট শিটের হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর সংজ্ঞা, গুরুত্ব, উদ্দেশ্য, ব্যবহার, কার্যাবলী, এগুলোই আর কি। তো যাই হোক, এগুলো পড়ে নিবে। অধ্যায় দুই হচ্ছে কস্ট শিট, মানে কি, ঠান্ডা মাথায় মনে রাখবে, অধ্যায় দুই যে কস্ট শিট রয়েছে এটি আমি খুবই ব্যাখ্যা করে আজকে আলোচনা করব। তো অধ্যায় দুইয়ের আগে, যেহেতু অধ্যায় দুই আমি আলোচনা করব, অধ্যায় তিনের পর থেকে একটু একটু করে ধারণা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে সেই অধ্যায় তিন থেকে হচ্ছে আমি ব্যাপকভাবে আলোচনা করব, যখন প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। অধ্যায় তিন হচ্ছে ম্যাটেরিয়াল, মানে কি, আমি আবারও বলে দিচ্ছি, কস্ট শিটে হচ্ছে কি, আমরা আমাদের প্রতিষ্ঠান আমরা দেখতে পাই, অনেক ধরনের প্রতিষ্ঠান আশেপাশে আছে, কিছু প্রতিষ্ঠান হচ্ছে তারা পণ্য ক্রয় করে, ওই পণ্যটি বাজারে বিক্রি করে, সেটি হচ্ছে আমাদের ট্রেডিশনাল বিজনেস, যেগুলো পণ্য ক্রয় করে, পণ্য বিক্রি করবে। কিছু প্রতিষ্ঠান হচ্ছে আমাদেরকে তোমার সেবার মাধ্যমে তারা তাদের
আয় করে থাকবে, কিছু প্রতিষ্ঠান হচ্ছে পণ্যের কাঁচামাল ক্রয় করবে, যেমন ধরো গার্মেন্টস প্রতিষ্ঠান, তারা হচ্ছে কাপড় ক্রয় করে জামা কাপড় তৈরি করে। তুমি ফার্নিচারের দোকান বলতে পারো, কাঠ ক্রয় করে তারা ফার্নিচার তৈরি করে। এমন অনেক প্রতিষ্ঠান তারা হচ্ছে কি কাঁচামাল তৈরি করে। ধরুন আমার যে হাতে মার্কার রয়েছে, মার্কারটি আমরা দোকান থেকে কিনতে পাই, কিন্তু এই মার্কারটি কোনো না কোনো জায়গাতে তৈরি হয়। তো আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ে জানতে পারবো হচ্ছে যে কীভাবে একটি পণ্য কাঁচামাল থেকে পুরোপুরিভাবে তৈরি হয়। যে কাঁচামাল যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালই হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়টি ম্যাটেরিয়াল। তারপর এই কাঁচামাল তো হঠাৎ করে তৈরি হবে না, এর পিছনে লেবার লাগবে। তো লেবার হচ্ছে অধ্যায় চারে রয়েছে লেবার। তারপর ওভারহেড রয়েছে, ওভারহেড হচ্ছে কি আমার কাঁচামাল এবং হচ্ছে তোমার মজুরি দেওয়ার পরেও অন্যান্য আনুষঙ্গিক যে খরচগুলো হয় সেটা হচ্ছে ওভারহেড। সেই ওভারহেড অধ্যায়টি হচ্ছে অধ্যায় পাঁচে রয়েছে। আর সার্ভিস কস্টিংটি হচ্ছে পুরোপুরি আলাদা, সেটি হচ্ছে কি আমাদের কিছু বাস ট্রাকের অঙ্ক রয়েছে, যে তুমি বাসের মালিক তো হচ্ছে কত টাকা করে যাত্রীর কাছ থেকে ভাড়া নেবে, তারপর তুমি ট্রাকের মালিক কত টাকা করে হচ্ছে প্রতি টন পণ্য আনা নেওয়া করলে কত টাকা করে ধরবে, তারপর হচ্ছে তুমি হচ্ছে একটি স্কুলের মালিক তো ছাত্রছাত্রীদের কাছ থেকে কত করে বেতন ধরবে, বা হচ্ছে তুমি একটি হসপিটালের মালিক তুমি হসপিটালে কত টাকা করে রোগী প্রতি চার্জ ধরবে। এই জিনিসগুলো হচ্ছে অধ্যায় আটে রয়েছে। তো আমি আজকে আলোচনা করব অধ্যায় দুই, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আসো আমরা মনোযোগ দিয়ে অধ্যায় দুইটি বুঝি এবং তারপরে হাতে কলমে আমি তোমাদেরকে কিছু অঙ্ক করে দেব। তো দেখো কস্ট শীট মানে হচ্ছে কি উৎপাদন ব্যয় বিবরণী। তো আমরা একটি পণ্য কাঁচামাল থেকে শুরু করে একেবারে সম্পূর্ণ প্রস্তুত পর্যন্ত যাবতীয় সবগুলো কাজ এখানে করব। আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, আমরা যেই সকল প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করে আমরা সেই সকল প্রতিষ্ঠানে গেলে দেখতে পাবো তাদের প্রতিষ্ঠানে সাধারণভাবে তিন ধরনের পণ্য রয়েছে। আমরা যদি একটি গার্মেন্টসে যাই দেখতে পাবো কিছু পণ্য প্যাকেট আকারে রাখা আছে, সেগুলো এখনো কাজে হাত দেওয়া হয়নি, সেগুলো হচ্ছে র ম্যাটেরিয়ালস, সেগুলো আমরা বছরের শুরুতেও পাবো বছরের শেষেও পাবো। তারপর হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, এগুলো হচ্ছে কি কিছু মাল আমি দেখবো কাজ চলমান অবস্থায় আছে, এগুলো বছরের শুরুতেও থাকতে পারে শেষেও থাকতে পারে। আর কিছু পণ্য দেখবো আমার পুরোপুরি কমপ্লিট, সেগুলো হচ্ছে আমি সেল করার জন্য রেখে দিয়েছি। তো পণ্য আমার তিন অবস্থায় থাকবে, নাম্বার ওয়ান কাঁচামাল র ম্যাটেরিয়াল, নাম্বার টু হচ্ছে আমার থাকবে হচ্ছে তোমার ওয়ার্ক ইন প্রসেস কিছু কাজ চলতে থাকবে, নাম্বার থ্রি হচ্ছে আমার ফিনিশ গুডস বা কমপ্লিট গুডস পরিপূর্ণ যে পণ্যটি, এই প্রত্যেকটি মালের ওপেনিংগুলো আমরা যোগ করব, ক্লোজিংগুলো বিয়োগ করব। তো কোথায় কোনটা যোগ বিয়োগ হবে আমি তোমাদেরকে ছকের মাধ্যমে দেখিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে মনে রাখবে, এই যে তিনটি প্রোডাক্টের কথা বললাম, আর আমাদের কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান হচ্ছে সেক্টরও দুই তিনটি সেক্টর থাকে। কেন? এক জায়গায় হচ্ছে কারখানা থাকে, যে কারখানায় পণ্যটি বানানো হবে, যেখানে ভাড়া কম নিবে এবং হচ্ছে আবাসিক এলাকা থেকে একটু দূরে, ওখানে আমরা কারখানায় পণ্যটি বানাবো। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে র ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে অন্যান্য যেই মজুরি লাগবে সেগুলো, তারপর হচ্ছে আমার কারখানা ব্যয়। তো কারখানা যেহেতু আমার আগের কাজ, এটি হচ্ছে কি তোমাদেরকে কিছু টিপস দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু একটি ছক মুখস্থ করব, কিন্তু আমরা যদি বুঝে বুঝে করি কোন খরচটির পরে কোন খরচটি হবে। মনে রাখবে আগে আমার কিন্তু কাঁচামালের ব্যয় হবে, কাঁচামাল আমি কার মাধ্যমে তৈরি করব, লেবারের মাধ্যমে, তো আমার মজুরি লাগবে। তো এই কাঁচামালের পরে হচ্ছে মজুরির আমার আসবে বা প্রত্যক্ষ খরচগুলো আমার যোগ করব, পেয়ে যাবো আমি হচ্ছে প্রাইম কস্ট। আরেকটা বিষয় আমার কতটুকু কাঁচামাল লাগবে সরাসরি দেয়া থাকবে না, আমার এখানে ওপেনিং কাঁচামালের সাথে আমি কতটুকু ক্রয় করেছি সেটি যোগ করব, তারপরে কতটুকু রয়ে গেছে সেটি আমি বিয়োগ করব। তাহলে আমি পাবো কতটুকু কাঁচামাল ব্যবহার করেছি, সেই কাঁচামালের সাথে আমি হচ্ছে অন্য অন্য প্রত্যক্ষ খরচ যোগ করলে পেয়ে যাবো প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমি হচ্ছে কারখানা ব্যয়গুলো যোগ করলে, কারখানার মধ্যে যে যে ব্যয় আছে সেগুলো যোগ করলে আমি পেয়ে যাব হচ্ছে কারখানার মোট ব্যয়। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রসেস ওপেনিং যোগ ক্লোজিং বিয়োগ, পেয়ে যাবো হচ্ছে প্রোডাকশন কস্ট বা কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, যে পণ্যের উৎপাদন ব্যয়। তারপরে আমি পেয়ে যাব হচ্ছে তোমার ফিনিশ গুডস ওপেনিং যোগ ক্লোজিং বিয়োগ, এগুলো করে পেয়ে যাবো কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়, যা বিক্রি করব তার পিছনে কতটুকু ব্যয় হয়েছে। তারপরে আমরা পেয়ে যাব কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স বা আদার এক্সপেন্সেস, এগুলোর মধ্যে আসে আছে হচ্ছে অফিস এক্সপেন্স অ্যান্ড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স, এগুলো যোগ করলে পেয়ে যাবো টোটাল কস্ট। তারপর হচ্ছে আমরা প্রফিট যোগ করলে পেয়ে যাবো সেলস, যদি অনেক সময় সেলস দেওয়া থাকে তখন সেলস থেকে কস্ট বাদ দিলে পেয়ে যাবো প্রফিট। এখন বিষয় হচ্ছে কি অঙ্কটি আসলে এত সহজ না, তোমাকে যখন একটি বড় অঙ্ক দিবে তখন কিন্তু একটু সহজ হয়, কিন্তু যখন ছোট ছোট অঙ্ক দিবে অনেক টাকা
ফিগার দেওয়া থাকবে না, আমাকে ক্যালকুলেশন করে বের করতে লাগবে যে আমার ক্লোজিং কস্ট অফ গুডস সোল্ড বা ক্লোজিং ফিনিশ গুডসের মূল্য কত, এইগুলো থাকতে পারে, প্রফিট কত হতে পারে, পার্সেন্টেজ দেওয়া থাকবে আমি বের করতে হবে, তারপরে ভিতরে প্রাইম কস্ট কত হবে, ওভারহেড কত হবে, এগুলো সরাসরি টাকা দেয়া থাকবে না, এগুলো আমার বের করতে লাগবে। দুঃখিত, আরেকটা বিষয় হচ্ছে কি, আমি এই যে কস্ট শিটে যা যা পাবো, যেমন ম্যাটেরিয়াল পাবো, ওভারহেড পাবো, লেবার পাবো, এগুলো নিয়ে আমার পরবর্তী অধ্যায়গুলো, যেমন ম্যাটেরিয়াল অধ্যায় আমি পাবো ফিফো লিফো কিছু অঙ্ক পাবো, তারপরে হচ্ছে আমি ইও কিওর অঙ্কগুলো পাবো, কিছু ছকের কিছু সূত্রের ম্যাথ পাবো, তারপর ওভারহেডে আমি পাবো হচ্ছে তোমার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, তারপর ইকুয়েশন মেথড, তিনটি মেথড আছে, মানে প্রতিটি অধ্যায়ে দুই তিনটি নিয়মের অঙ্ক আমরা করতে হবে। তারপর লেবার অথরিটিতে আমরা পাবো হালসে প্ল্যান মেথড, তারপর হচ্ছে রোয়ান প্ল্যান মেথড, টাইম মেথড, এমন আশেপাশে আরও ছয় সাতটি মেথড রয়েছে, সেগুলো আমরা পাবো। তো এই যে আমরা ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এই তিনটি অধ্যায়ের কস্ট শিট, এই অধ্যায়টি, চারটি অধ্যায় অনেক ভালো করে শিখবো ইনশাল্লাহ, এই অধ্যায়গুলো থেকেই আমরা বোর্ড পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। তো আসো, আমি যে আলোচনা করলাম বেসিকগুলো, তো আমরা এখন একটি ছক শিখবো। এই ছকটি শেখার পরে আমি 2018 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছে তার পরিপূর্ণ সমাধান তোমাদেরকে করে দেব। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি সমাধানটি হচ্ছে হাতে কলমে করে দেবে, কারণ অনেক বড় অঙ্ক, এগুলো বোর্ডে লেখা আমার সম্ভব নয়, বোর্ডে লিখলে তোমরা ভালো বুঝতেও পারবে না, আমার জায়গা হবে না, প্রশ্ন লিখলে উত্তর লেখার জায়গা থাকবে না, তাই আমি হচ্ছে একটি শিটের মাধ্যমে তোমাদেরকে সমাধানটি করে দিচ্ছি। আর আগামী ক্লাসগুলোতে কিন্তু আমি অবশ্যই কস্ট শিটের আরও তিন চারটি বোর্ড প্রশ্ন সমাধান করে দিব, পার্ট বি পার্ট সি এর, তারপরে আমি ম্যাটেরিয়াল অধ্যায়টি থেকে হচ্ছে চার পাঁচটি বোর্ড প্রশ্নের সমাধান করে দিব, আমি লেবার অধ্যায়টি থেকে চার পাঁচটি বোর্ডের সমাধান করে দিব গত পাঁচ বছরে আসা, এবং আমি ওভারহেড অধ্যায়টি থেকেও চার পাঁচটি বোর্ড প্রশ্নের সমাধান করে দেব, এবং সময় পেলে আমি সবার শেষের দিকে যে অধ্যায়টি বলেছিলাম হচ্ছে সার্ভিস কস্টিং, তারও কিছু কিছু ম্যাথ আমি করে দেব। তো তোমরা অবশ্যই আমার ক্লাসের সাথে থাকবে, এবং আজকের ক্লাসটি না টেনে আশা করবো সম্পূর্ণ ক্লাসটি দেখবে, সম্পূর্ণ অঙ্কটি দেখবে, খুব অল্প সময়ে বড় একটি অঙ্ক শিখতে পারবে। তো আসো আমরা আজকের ক্লাসটিতে চলে যাচ্ছি। তো দেখো, আমি প্রথমে যেটি বলছিলাম, আমরা একটি ছক দেখে নিব, কেন আমাদের প্রশ্নটির যেই মানগুলো দেওয়া থাকবে, অর্থাৎ যে নামগুলো দেওয়া থাকবে, যে ব্যয়ের উপাদানগুলো দেওয়া থাকবে, তা এলোমেলো দেওয়া থাকতে পারে, আমি কিন্তু অবশ্যই ধারাবাহিকভাবে লিখব। তো দেখো, আমি প্রথমে দেখতে পাচ্ছি ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, এটি লিখব, তার সাথে যোগ করব হচ্ছে পারচেস অফ র ম্যাটেরিয়ালস, যে হচ্ছে আমি কতটুকু কাঁচামাল ক্রয় করেছি। প্রশ্ন আমার এলোমেলো থাকতে পারে, আমি কিন্তু এই ছকটি বোঝানোর পরে তোমাদেরকে 2018 সালের যে ডিগ্রিতে যে হচ্ছে প্রশ্নটি এসেছিল পার্ট সিতে, তা পুরোপুরিভাবে সমাধান করে দেব। তো আশা করছি তোমরা এই ছকটি দেখলে তা খুব ভালোভাবে বুঝতে পারবে, তাছাড়া কিন্তু আমরা হচ্ছে আরও কিছু বোর্ডের সমাধান খুব তাড়াতাড়ি করব। তো দেখো, এরপরে কী করবো, ক্যারেজ ইনওয়ার্ড ক্রয় পরিবহন, আর আমি পুরোটা একবারে বলে যাচ্ছি, তোমরা একটু টেনে টেনে দেখে নেবে বোঝার জন্য। পারচেস রিটার্ন আর পারচেস ডিসকাউন্ট, এগুলো হচ্ছে মাইনাস করব, তারপর হচ্ছে ক্লোজিং স্টকটা হচ্ছে আমি বিয়োগ করে দিব। আবারও বলছে কি, ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, আমার প্রথমেই আসবে হচ্ছে কি ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, এর সাথে যোগ করব পারচেস মানে ক্রয় করেছি কতটুকু, তার থেকে হচ্ছে আমি যোগ করব ক্রয় পরিবহন, তার সাথে আমি হচ্ছে বিয়োগ করব যদি ক্রয় ফেরত থাকে অথবা ক্রয় বার্তা থাকে, তারপরে হচ্ছে আমি ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালের যদি সমপরিমাণ মজুদ থাকে সেটি হচ্ছে আমি বাদ দিব, এবার যদি অঙ্কের কথা থাকে অ্যাবনর্মাল লস সেটিও আমি হচ্ছে বাদ দিব। তো দেখতে পাচ্ছি এরপরে আমরা যেটা পেয়ে যাব সেটি হচ্ছে কি, নাম্বার ওয়ান র ম্যাটেরিয়াল ইউজড মানে কতটুকু আমি ব্যবহার করেছি, আর র ম্যাটেরিয়াল কনজিউমড মানে হচ্ছে ব্যবহার করা, এই মানটি আমার অবশ্যই মনে রাখতে লাগবে, এটি একটি গুরুত্বপূর্ণ মান, আমি কতটুকু র ম্যাটেরিয়াল কাঁচামাল ব্যবহার করেছি, অর্থাৎ যে আমি যে পণ্যটি উৎপাদন করব সেই পণ্যটির পিছনে আমার মোট কতটুকু কাঁচামাল লেগেছে, মানে আমার বছরের শুরুতে কিছু কাঁচামাল ছিল, সারা বছরে কিছু ক্রয় করেছি, এখনও কিছু রয়ে গেছে, তাহলে বাকি অংশটুকু আমি হচ্ছে তোমার ব্যবহার করেছি। এই যে কাঁচামাল যে ব্যবহার করলাম, কাঁচামাল ব্যবহার করবো কেন, এটা থেকে আমি একটা সুন্দর একটি পরিপূর্ণ প্রোডাক্ট উৎপাদন করব, একটি পণ্য উৎপাদন করব,
এখন পণ্য উৎপাদন করার ক্ষেত্রে আমার প্রত্যক্ষ খরচগুলো যোগ করব, অল ডিরেক্ট এক্সপেন্স অ্যান্ড ওয়েজেস চার্জেবল এক্সপেন্স, এগুলো হচ্ছে আমাদের যোগ করতে হবে। যোগ করলে পেয়ে যাবো প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। তো মুখ্য ব্যয় পেয়ে যাবো কেন, আমার যদি আমার কিন্তু শ্রমিক ছাড়া কখনোই একটি পণ্যকে রূপান্তর করা যাবে না আরেকটি পণ্যে, এই জন্য শ্রমিকের মজুরি কিন্তু আমার অবশ্যই প্রত্যক্ষ ব্যয় বা অন্যান্য যদি প্রত্যক্ষ ব্যয় থেকে যোগ করবো পাবো প্রাইম কস্ট মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমি যেহেতু কাজগুলো করবো ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি ওভারহেড আমি যোগ করবো, কি করবো আমরা যোগ করবো ফ্যাক্টরি ওভারহেড, দেখতে পাচ্ছি দেখো, তো আমরা যোগ করে দিব ফ্যাক্টরি ওভারহেড। এরপরে এখানে বলা হয় প্রোডাকশন ওভারহেড বলা হয়, তো ফ্যাক্টরিতে যে ধরনের ওভারহেড থাকতে পারে এর মধ্যে এখানে কিছু নাম দিয়ে নেই, মুখে মুখে বলে দিচ্ছি, ফ্যাক্টরি রেন্ট, তারপর হচ্ছে ডিপ্রিসিয়েশন অফ মেশিন, কেন মেশিনটি ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, সান্ড্রি ফ্যাক্টরি এক্সপেন্স, অন্যান্য ফ্যাক্টরির যে খরচ, তারপর হচ্ছে তোমার বিদ্যুৎ বিল, এই যে কারেন্ট বিল যেগুলো আর কি আমরা বলি, তো এই যে মানে ফ্যাক্টরির মধ্যে যতটুকু খরচ আছে সেগুলো আমরা, তারপর ইনডাইরেক্ট এক্সপেন্স একটা বিষয়, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ইনডাইরেক্ট এক্সপেন্স পরোক্ষ যে হচ্ছে ব্যয়টি সেটিও এখানে আসবে, ইনডাইরেক্ট ওয়েজেস থাকলে আসতে পারে। এবার আমরা সেলস অফ স্ক্র্যাপ বা স্পয়েল, এটি একটি বিষয় ভালো করে বুঝো, আমরা যে উৎপাদন করি এগুলো কিন্তু আমার খরচ, কিন্তু অনেক সময় দেখা যায় কি, আরেকটা বিষয় আমি যে তোমাদেরকে রুলসটি বোঝাচ্ছি এগুলো কিন্তু বইতে দেওয়া আছে, তারপরে কিন্তু আমি তোমাদেরকে সহজে মনে রাখার জন্য কিছু টেকনিক বলে দিব, তোমরা অবশ্যই না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে আমি আশা করি। তো দেখো, সেল অফ স্ক্র্যাপ অর স্পয়েল মানে কি, আমি যখন একটি পণ্য উৎপাদন করি, উৎপাদন করার সময় অনেক সময় ধরো আমি 1000 পিস কাপড় হচ্ছে আমি শার্ট উৎপাদন করছি, এই যে কাপড় থেকে যখন শার্ট আমি উৎপাদন করবো বা টি শার্ট গেঞ্জি উৎপাদন করছি, এক্ষেত্রে অনেক টুকরা কাপড় আমার বেঁচে যাবে, সেই কাপড়গুলো আমি বিক্রি করে কিছু টাকা পাবো, তো আমার কিন্তু খরচটা কমে যাচ্ছে, যে টুকরা টাকরা কাগজ কাপড়গুলো অথবা কিছু রিজেক্ট আমার মাল হয়েছে যেগুলো আমি সেল করতে পারবো না মানে অরিজিনাল দামে, কিন্তু সেগুলো আমি অল্প দামে বিক্রি করে দিতে পারবো, আমি যদি সেই নষ্ট পণ্যগুলোও বিক্রি করি আমার খরচটা কিন্তু একটু কমে আসবে, কেন ওখান থেকে আমার একটা আয় হবে, দুঃখিত এর জন্য এটা আমি মাইনাস করব। তো পেয়ে যাবো ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, এখানে বলা হয় ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। আর একটু আগে আমি বলেছিলাম যে তোমাদেরকে কারখানায় তিন ধরনের পণ্য থাকবে, আমরা র মেটেরিয়ালের ওপেনিং ক্লোজিংয়ের কাজ করব, এখন আমি ওয়ার্কিং প্রসেস যে কাজগুলো চলমান আছে তার ওপেনিংটা যোগ করব আর ক্লোজিংটা কি করব বিয়োগ করে দিব, পেয়ে যাব কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, এটাকে আবার অনেকে বলা হয় প্রোডাকশন কস্ট বলা চলে, কি বলা চলে প্রোডাকশন কস্ট, এই নামেও অনেকে ডেকে থাকে প্রোডাকশন কস্ট। তো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, এর সাথে এই যে সম্পূর্ণ যে পণ্যটি সেটি আমার ওপেনিং যোগ করবো আর ক্লোজিং কী করবো বিয়োগ করবো, ফিনিশড গুডস বা কমপ্লিট গুডস যেটি, তো এই কাজটি যদি আমরা করি ইনশাল্লাহ আমাদের একটা মোটামুটি স্টেপ কমপ্লিট। এবার এই যে এখানে যোগ বিয়োগ করব আমার কস্ট অফ গুডস পেয়ে যাবো, মানে বিক্রিত পণ্যের ব্যয়, যে পণ্যটা বিক্রি করব তার পেছনে অ্যাকচুয়াল কতটুকু আমার ব্যয় হয়েছে সেটি আমরা পেয়ে যাব। এবার আমরা কি করব দেখো, আমরা করব কি অ্যাড কমার্শিয়াল এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস, খুব বেশি নাম দেওয়ার দরকার নেই, যে পণ্য আমার বিক্রি করতে চাই যে ধরনের কমার্শিয়াল এক্সপেন্স আমার হতে পারে সেই কমার্শিয়াল এক্সপেন্সগুলো আমার এখানে দেওয়া থাকবে, সেগুলো আমরা অফিস অ্যান্ড অ্যাডমিন অ্যান্ড সেলিং, এগুলো আমার থাকতে পারে এখানে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স থাকতে পারে, সেল স্যালারিস কমিশন মানে হচ্ছে যারা বিক্রয় প্রতিনিধি তাদেরকে বেতন, তারপরে হচ্ছে আমার আদার অফিস এক্সপেন্স মানে যে কোনো ব্যাড ডেট এক্সপেন্স, অনাদায়ী পাওনা, এই জিনিসগুলো মানে অন্যান্য পরিচালন যে ব্যয়গুলো আছে আমার সেগুলো থাকতে পারে, তো সবগুলো যোগ করার পর আমি টোটাল কস্ট পাবো। তো টোটাল কস্ট যখন আমি পেয়ে যাবো, দেখতে পাচ্ছ আমরা টোটাল কস্ট পেয়ে যাবো, টোটাল কস্টের সাথে আমরা যদি প্রফিটটা যোগ করি, ধরে নাও আমার ব্যয় হয়েছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার সাথে আমি মুনাফা করেছি 1 লক্ষ টাকা, তাহলে বিক্রি করেছি কত, 5 লক্ষ 1 লক্ষ যোগ করে হচ্ছে 6 লক্ষ টাকা। আমরা এমন হতে পারে লেস, এই জন্য লেখা যে লস হলে লেস হবে, যে আমি যদি ব্যয় করে থাকি হচ্ছে 5 লক্ষ টাকা, তার মধ্যে আমার ক্ষতি করেছি 5 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি ধরো 1 লক্ষ টাকা লসে, মানে বিক্রি করেছি 4 লক্ষ টাকায়। আবার অনেক সময় এমন দেওয়া থাকতে পারে, আমার বিক্রয় দেওয়া থাকবে ব্যয় দেওয়া থাকবে, যে তুমি ব্যয় করেছো 5 লক্ষ টাকা বিক্রি করেছো 6 লক্ষ, তাহলে মাঝখানে একটু হচ্ছে আমাদের প্রফিট। তো এইভাবে আমরা আশা করছি ছকটি বুঝতে পেরেছি, আমি আবার একটু রিভিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, শুরু থেকে দেখো, প্রথমে র মেটেরিয়াল কাজ করবো, র মেটেরিয়ালের সম্পূর্ণ কাজ হয়ে গেলে আমরা হচ্ছে পেয়ে যাবো র মেটেরিয়াল ইউজড অর র মেটেরিয়াল কনজিউমড, তারপরে আমি পেয়ে যাবো প্রাইম কস্ট ও অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে পেয়ে যাবো প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে আমি যদি ফ্যাক্টরি ওভারহেড যদি হচ্ছে যোগ করি বা প্রোডাকশন ওভারহেড যোগ করি, আমি ইনশাল্লাহ
পেয়ে যাব হচ্ছে তোমার ফ্যাক্টরি কস্ট। যদিও সেল অফ স্ক্র্যাপ সব সময় অঙ্কে থাকে না, মাঝে মধ্যে থাকতে পারে। এরপরে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ প্রসেস বা প্রোগ্রেস যাই বলি, আর ক্লোজিংটা বিয়োগ, পেয়ে যাবো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন কস্ট বলা হয়। তারপরে আমি ওপেনিং ফিনিশ গুডস এবং ক্লোজিং ফিনিশ গুডস হচ্ছে কাজ করবো, ওপেনিংটা যোগ ক্লোজিংটা বিয়োগ, কেন ওপেনিংটা আমার বছরের শুরুতে ছিল, ক্লোজিংটা বছরের শেষে আছে। শুরুর জিনিসটা আমি ব্যবহার করি আর শেষের জিনিসটা অব্যবহৃত হিসেবে থেকে যায়, তাই বাদ দিতে হয়। তারপর পেয়ে যাবো কস্ট অফ গুডস হল অন্যান্য সকল খরচগুলো যোগ বিয়োগ করে পেয়ে যাবো, যোগ করে অবশ্য বিয়োগ নেই। একটা জিনিস মনে রাখবে, এখানে শুধুমাত্র ক্লোজিং র মেটেরিয়াল, সেল অফ স্ক্র্যাপ, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ফিনিশ গুডস, শুধু ক্লোজিংগুলোই বাদ যাচ্ছে, বাকি সবগুলোই কিন্তু আলটিমেটলি যোগ হতে হতে আমি পেয়ে যাবো আমার নেট সেলস। তা আশা করছি তোমরা ছকটুকু খুবই ভালো বুঝতে পেরেছ। এইবার আসো এই ছকের আলোকে আমরা এখন একটি অঙ্ক দেখবো, এবং আমি আশা করি তোমরা অঙ্কটি যদি দেখো ইনশাল্লাহ খুবই ভালো বুঝতে পারবে। আসো, এটি হচ্ছে 2018 সালে ডিগ্রিতে এসেছে এমন একটি অঙ্ক আমি তোমাদেরকে এখন করাবো বা দেখাবো, আর আমি আশা রাখছি তোমরা এই মনোযোগ দিয়ে যদি আজকের এই অঙ্কটি দেখো ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ে খুব বেশি আর সমস্যা থাকবে না। তো আসো আমরা শুরু থেকে আজকের অঙ্কটি দেখার চেষ্টা করি। আমরা প্রথমে আজকের অঙ্কটি দেখতে পাচ্ছি, দেখো তোমরা একটু অ্যাটেনশন দাও। আমরা প্রথমে আজকের অঙ্কটি দেখবো, এটি কিন্তু 2018 সালে পরীক্ষা এসেছে। কত সালে এসেছে পরীক্ষায়? 2018 সালে এসেছে। আচ্ছা আমি দেখছি কীভাবে তোমাদেরকে বোঝালে সুবিধা হয়। তো ঠিক আছে, আমি একটি খাতার ওপরে কোশ্চেনটি রেখে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি কোশ্চেনটি বোঝানোর চেষ্টা করছি। তা আমি এটি একবারে রিডিং করে যাব, তারপর সলিউশনটিও তোমাদেরকে বুঝিয়ে দিব, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টস করে জানাবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলে দিয়েছিল 2018 সালে যে কোশ্চেনটি ছিল, পারচেস অফ র মেটেরিয়ালস বলা আছে 132,000 টাকা, ডিরেক্ট ওয়েজেস এখানে কিন্তু এলেমেলো থাকবে, আমি কিন্তু আমার ছকের অনুযায়ী লিখে যাব। আমি আবারও বলছি এই যে আমার ছকটি যে ছিল, এই যে ছকটি আমার ছিল, এই ছকটি অনুযায়ী কিন্তু আমার অঙ্কটি করতে হবে। আমি আবারও বলছি এই ছকটি অনুযায়ী আমাকে অঙ্কটি করতে হবে। তো আমরা যাই হোক কোশ্চেনটি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পারচেস অফ র মেটেরিয়াল, র মেটেরিয়াল হচ্ছে আমি ক্রয় করেছি, এখানে দেওয়া আছে কতটুকু র মেটেরিয়াল কাঁচামাল ক্রয় করেছি। তারপর হচ্ছে কি আমাদের আছে ডিরেক্ট ওয়েজেস, প্রত্যক্ষ মজুরি 105,000 টাকা। আচ্ছা তারপর আছে হচ্ছে স্টক অফ র মেটেরিয়াল, এক মানে ওপেনিং, আমার ওপেনিংয়ে ছিল কাঁচামাল কত 150,000 টাকা, র মেটেরিয়াল ক্লোজিংয়ে ছিল হচ্ছে 183,000 টাকা। তো ওদের ওয়ার্কিং প্রসেস ওপেনিং হচ্ছে 56,000, ক্লোজিং হচ্ছে 70,000। তারপরে ফিনিশ গুডসটা আমার দেওয়া আছে ওপেনিং এবং ক্লোজিং সুন্দরভাবে দেওয়া আছে, দেখো ওপেনিং এবং ক্লোজিং দেওয়া আছে 108,000 টাকা ওপেনিং, ক্লোজিং 162,000 টাকা। সেলস মানে বিক্রি করেছি আমি 422,000 টাকা, এটি সবার শেষের একটি আইটেম। এইবার ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার, এটি কিন্তু খুব সহজ একটি অঙ্ক, শুধু ধারাবাহিকতা তোমাকে মেনে চলতে হবে। ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার, ফ্যাক্টরির রেন্ট অ্যান্ড পাওয়ার হচ্ছে 30,000 টাকা, ইনডাইরেক্ট ওয়েজেস এটি হচ্ছে 5,500 টাকা, ডিপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির অপচয় হচ্ছে 7,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্স হচ্ছে 3,000 টাকা, সান্ডির ফ্যাক্টরি এক্সপেন্স হচ্ছে আমার 20,000 টাকা, সেলস ম্যান স্যালারি অ্যান্ড কমিশন হচ্ছে 13,000 টাকা, অফিস রেন্ট হচ্ছে 5,000 টাকা, সান্ডির অফিস এক্সপেন্স হচ্ছে 13,000 টাকা, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 7,000 টাকা, এবং ক্যারিজ আউটওয়ার্ড বিক্রয় পরিবহন হচ্ছে 5,000 টাকা। তা আশা করছি তোমরা কোশ্চেনটি দেখে নিয়েছো, আমি আরেকবার শুরু থেকে তোমাদেরকে কোশ্চেনটি দেখে নিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিন ক্যাপচার দিয়ে কোশ্চেনটি খাতায় তুলে নেবে। তো দেখতে পাচ্ছ কোশ্চেনটি শুরু থেকে, এবং তোমাদের যাদের টেস্ট পেপার আছে সবার টেস্ট পেপারের মধ্যে বা বইয়ের পিছনে 18 সালের প্রশ্নটি তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা আলাদা শিটের মধ্যে এই কোশ্চেনটি টাইপ করে নিয়েছিলাম। আর আমাদেরকে করতে বলেছে ইউ আর রিকোয়ার্ড, তোমাকে তোমার প্রয়োজন হচ্ছে করতে, টু প্রিপেয়ার, প্রস্তুত করো এ কস্ট শিট শোয়িং নিট প্রফিট অর লস, তোমাকে প্রফিট এবং অথবা লস কতটুকু হচ্ছে তা নির্ণয় করতে হবে। তার সঙ্গে আমরা এবার এই কোশ্চেনটি আলোকের সমাধানটি দেখার চেষ্টা করব। তো দেখো আমরা কিন্তু প্রথমেই আমরা যে শুরু করব ছকে দেখেছিলাম, র মেটেরিয়াল ওপেনিং থেকে আমাদের শুরু করতে হবে। আমি তোমাদেরকে দেখো সলিউশনটি থেকে দেখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে আসবে, আমি তোমাদেরকে দুটি একসাথে দেখাচ্ছি। দেখো এই যে আমার প্রথমে ছিল র মেটেরিয়াল 1 তারিখে, যেটি এই কাজটি 150,000 দেখা নিচ্ছ তুমি, 150,000 র মেটেরিয়াল ওপেনিং। তারপর হচ্ছে র মেটেরিয়াল আমি হচ্ছে তোমার ক্রয় করেছিলাম, পারচেস অফ র মেটেরিয়াল মানে কাঁচামাল ক্রয় করেছিলাম কত টাকার। তারপর হচ্ছে কি
এই যে 31 তারিখের যেটি আমার র ম্যাটেরিয়াল 31 তারিখ হচ্ছে আমার হিসাব করার শেষের কতটুকু আছে তো এই জিনিসগুলো আমার হচ্ছে লাগবে তো তোমরা কিন্তু মিলিয়ে নেবে আমি তোমাদেরকে সলিউশন থেকে সরাসরি দেখাচ্ছি তো দেখো আমি প্রথমে পেয়ে যাব র ম্যাটেরিয়াল স্টক অফ র ম্যাটেরিয়াল 1 তারিখের 150,000 যোগ এর সাথে করব অ্যাড পারচেজ অফ র ম্যাটেরিয়াল 132,000 টাকা তার সাথে আমি হচ্ছে পেয়ে যাব 182,000 টাকা এইটার একটি নাম আছে এটা বলা হয় র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ মানে আমার কি কাঁচামাল ছিল 150,000 টাকার আরও কিনেছি 132,000 টাকা তো আমার টোটাল আছে 182,000 তো এর মধ্যে তোমার হচ্ছে আমি এখান থেকে করেছি 183,000 টাকা দুঃখিত এটি হচ্ছে 130,000 টাকা না এটি হবে শুধু 83,000 টাকা এখানে আছে র ম্যাটেরিয়াল ক্লোজিং হচ্ছে 183 এই দুটি যোগ করলে হচ্ছে আমার 282,000 দুঃখিত এটি যোগ করলে কত পাবো 232,000 টাকা আমি তোমাদেরকে একটু যোগ করে দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে 282,000 টাকা এটা আমার টাইপিং একটু মিস্টেক ছিল 282,000 যাক তো দেখো আমার এখানে হচ্ছে 150,000 আর হচ্ছে 132,000 দুটি যোগ করলে কত পাবো 282,000 কেন 112 আর এখানে 150 282,000 টাকার পণ্য আমার টোটাল ছিল অ্যাভেলেবেল এখান থেকে রয়ে গেছে 130,000 টাকার পণ্য তো 282,000 থেকে যদি আমি 130,000 টাকার পণ্য রয়ে যায় তাহলে আমার ব্যবহার করেছে শুধু 99,000 টাকার পণ্য আমি আবারও বলছি দেখো এটা হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড যে আমার প্রতিষ্ঠানে পণ্য ছিল 150,000 টাকার আরও ক্রয় করেছি 182,000 টাকার তা আমার থাকার কথা 282,000 টাকা কিন্তু আমার হিসাবকাল শেষে যে শেষ তারিখে আছে 183,000 তো আমি ব্যবহার করলাম কতটুকু 99,000 টাকার পণ্য কী জন্য ব্যবহার করলাম উৎপাদনের জন্য এই পণ্যটি আমি পুরোপুরিভাবে পরিণত করে বিক্রি করব বাজারে এবার ডিরেক্ট কোয়েস দেওয়া আছে 105,000 ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 3,000 দুটি যোগ করবো পেয়ে যাবে 108,000 দুটি যোগ করলে 207,000 এটার নাম হচ্ছে প্রাইম কস্ট আমি কিন্তু তোমাদেরকে বোঝার সুবিধার্থে শিরোনামগুলোকে রেড কালার দ্বারা ইন্ডিকেট করে দিয়েছে যেন তোমরা একটু বুঝতে পারো মাথায় রাখতে পারো এরপরে লিখবো ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি যা যা আছে দেখো ফ্যাক্টরি রেন্ট ফ্যাক্টরি পাওয়ার মানে ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার 30,000 ইনডাইরেক্ট ওয়ে যেটি বলেছিলাম ফ্যাক্টরিতে আসবে পরোক্ষ মজুরি ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এখন ডিপ্রিসিয়েশন কেন ফ্যাক্টরিতে আসবে কারণ হচ্ছে কি আমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ব্যবহার করা হয় ফ্যাক্টরির ভিতরে তাই এর অবচয়টা হচ্ছে আমার ফ্যাক্টরি ব্যয় সান্ড্রি ফ্যাক্টরি এক্সপেন্স অন্য অন্য ফ্যাক্টরির খরচ সব যোগ করে দেবো 62,500 আমি যদি 207,000 টাকার সাথে 62,500 টাকা যোগ করি তাহলে আমি পেয়ে যাব 269,500 টাকা এটি আমার ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বলতে পারি মানে হচ্ছে কারখানা ব্যয় এরপর ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ ক্লোজিংটি বিয়োগ এটি হচ্ছে কি এই যে এই আইটেমগুলো দেখো এই যে ওয়ার্কিং প্রসেস ওপেনিংটি যোগ এই যে ক্লোজিংটি বিয়োগ তারপরে ফিনিশ গুডস ওপেনিংটি যোগ ক্লোজিং বিয়োগ আর একটু আগে যে লিখেছিলাম এই যে ফ্যাক্টরি রেন্ট পাওয়ার ইনডাইরেক্ট ওয়েস্ট ডিপ্রিসিয়েশন তারপর হচ্ছে সান্ড্রি ফ্যাক্টরি এক্সপেন্সেস যেগুলো এগুলো হচ্ছে আমার এই যে ফ্যাক্টরির মধ্যে চলে এসেছে তো আমার একটা একটা খরচ চলে আসছে তো আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পারছো তারপর হচ্ছে ফিনিশ গুডস ওপেনিংটি যোগ ক্লোজিং বিয়োগ পেয়ে যাবো কস্ট অফ গুডস সোল্ড তো আমরা অনেক দূরই পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম এবার হচ্ছে অপারেটিং এক্সপেন্স অন্য অন্য যে ব্যয়গুলো অফিস রেন্ট সান্ড্রি অফিস এক্সপেন্স অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্যারিজ আউটওয়ার্ড এটা মনে রাখবে বিক্রয় পরিবহন মানে আমি পণ্য যখন বিক্রি করতে যাব এটি হচ্ছে অপারেটিং কেন আমার পণ্য উৎপাদন করা শেষ কস্ট অফ গুডসোল পর্যন্ত হচ্ছে উৎপাদন পর্যন্ত যতটুকু খরচ এরপরে আমি পণ্য বিক্রি করতে যাব হচ্ছে 105,000 টাকার আমার সরি দুঃখিত আমার হচ্ছে 5,000 টাকা হচ্ছে আমার বিক্রয় পরিবহন লেগেছে আর সেলসম্যানের যে বেতন এবং কমিশন লেগেছে 13,000 মোট 43,000 তো আমার এখানে দেখতে পাচ্ছি আমার মোট ব্যয় এই প্রতিষ্ঠানটির মোট ব্যয় হয়েছে এই যে কস্ট অফ গুডসোলের সাথে টোটাল অন্যান্য ব্যয়গুলো যোগ করে আমি মোট ব্যয় পেয়েছি 344,000 আর এই অঙ্কে আমার সেলস দেওয়া ছিল ভালো করে দেখো কোশ্চেনের মধ্যে যাদের কাছে বই আছে বই থেকে দেখে নেবে সেলস দেওয়া আছে অঙ্কটির মধ্যে সেলস আমাদের দেওয়া আছে 422,000 টাকা তো আমরা কী করবো এক লাইন ফাঁকা রাখবো এক লাইন ফাঁকা রেখে সেলস 422,000 টাকা নিচে লিখে দিব তো বুঝে নিব যেই প্রতিষ্ঠানের মোট ব্যয় হয়েছে 344,500 টাকা এবং তার বিক্রি করেছে আমি 422,000 মানে 344,500 টাকা জিনিস বিক্রি করেছে 422,000 টাকায় তাহলে আমার প্রফিট হয়েছে 77,500 টাকা অঙ্কটি কিন্তু খুব সহজও না আমি তোমাদেরকে যেহেতু ছক আকারে করালাম দেখতে একটু সহজ লাগবে তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে ইনশাল্লাহ
বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে কিন্তু এটি 2018 সালের অঙ্ক, আমি এরপরে তোমাদের 2015-16-17 সালে যেই বোর্ড প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে তা অবশ্যই তোমাদেরকে কমপ্লিট করে দিব, এবং তোমাদের অন্যান্য যে অধ্যায়গুলো আছে, ওভারহেড অধ্যায়টি আছে, ম্যাটেরিয়াল অধ্যায়টি আছে, ওগুলো থেকে গত 4-5 বছরের বোর্ড প্রশ্নগুলো পার্ট বি এবং পার্ট সিগুলো মানে তোমাদের কমপ্লিট করে দিব। তারপর তোমরা কী অঙ্কগুলো করতে চাও আমাকে কমেন্টস করে জানাবে, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি সলভ করে দিব। তো তোমরা শুরু থেকে অ্যান্সারটি একবার দেখে নাও এবং স্ক্রিন ক্যাপচার দিয়ে রাখো পুরোটি বোঝার জন্য। দেখো আমি অ্যান্সারটি তোমাদের জন্য আরেকবার দেখাচ্ছি, যে পর্যন্ত প্রথমে দেখো ফ্যাক্টরি কস্ট পর্যন্ত, তারপর আমাদের পরের অংশটুকু হচ্ছে এই যে এখানে দেখো, মানে আমরা তিন পার্টে দেখি। প্রথমে আমরা করব প্রাইম কস্ট পর্যন্ত, এতটুকু মনে রাখবো, অর্ধেক অর্ধেক মনে রাখবো। তোমরা মনে করো প্রথমে এই এতটুকু মনে রাখলে, প্রাইম কস্ট পর্যন্ত এতটুকু মনে রাখলে, তারপরে হচ্ছে আবার প্রাইম কস্টের পর থেকে তুমি এই যে কস্ট অফ গুডসোল পর্যন্ত, ধরো আরেকটি পার্ট কি এই যে কস্ট অফ গুডসোল পর্যন্ত, তোমার প্রাইম কস্ট থেকে শুরু করে কস্ট অফ গুডসোল এ পর্যন্ত মনে করো তোমার আরেকটি অংশ। এটি তুমি যদি মনে রাখতে পারো এইভাবে করে মনে রাখবে যে প্রাইম কস্টের পরে আমি কি করব, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব, ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমি পেয়ে যাবো ফ্যাক্টরি কস্ট, তারপর ওপেনিং, ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং, ওয়ার্কিং প্রোগ্রেস এগুলো যোগ বিয়োগ করে, তারপরে ফিনিশ গুডস, ওপেনিং, ক্লোজিং যোগ বিয়োগ করে কস্ট অফ গুডসোল পেয়ে যাবো। তারপরে হচ্ছে আমি অন্যান্য খরচগুলো যোগ করবো, টোটাল কস্ট পেয়ে যাবো। টোটাল কস্ট থেকে আমি যদি হচ্ছে পার্সেন্টেজ করে প্রফিট পাই, কিন্তু যেহেতু সেলস দেওয়া আছে আমার পার্সেন্টেজ করা লাগবে না, সেলস থেকে হচ্ছে কস্টটি বাদ দিয়ে দিলে এই যে এখানে ব্রেকেটে দেখিয়ে দিব, বাকি অংশটুকুই হচ্ছে আমার প্রফিট। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি করে খুবই উপকৃত হয়েছ, এবং আগামীতে আমি খুব তাড়াতাড়ি এমন আরও কিছু বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। তোমরা জানো এই যে সামনে যে তোমাদের পরীক্ষাটি রয়েছে, এই পরীক্ষাটিতে যেন ইনশাল্লাহ পাশ করে যেতে পারো মোটামুটিভাবে, আমি সেই চেষ্টাই করব। তো আর যারা অনেক ভালো করতে চাও তাদেরকে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার করতে হবে, আর আমি আপাতত তোমাদেরকে 3-4 অধ্যায়ের ক্লাস দেওয়ার চেষ্টা করব, এবং লাস্ট 3-4 বছরের যে অঙ্কগুলো রয়েছে ইনশাল্লাহ খুব কঠিন প্রশ্ন না হলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো আমার আগামী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।